হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে আসছি। আমার আগের কিছু ভিডিও ছিল, ওই ভিডিওতে আমি দেখাইছি ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, মেইনলি হলো ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করা যায় সেটা দেখাইছিলাম। তো রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড দিছি, এটা হলো ফেসবুক মনিটাইজেশনের নতুন রুলসের আপডেট। তো ওই ভিডিওগুলো যারা দেখেন নাই, তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমার ভাইয়ের পেজে হলো এই মনিটাইজেশন এলিজিবিলিটিটা ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ ব্র্যান্ড কলাপসের জন্য যে এলিজিবিলিটি, অর্থাৎ 1000 লাইক কিংবা ফলোয়ার লাগবে আর 15,000 এঙ্গেজমেন্ট লাগবে, সেটা সে ফিল আপ করে ফেলছে। তো ওই পেজটা আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব, রিভিউতে দেওয়ার জন্য অ্যাপ্লাই করব। তো ওটা কিভাবে করব সেটা আমি এখন দেখাবো। তো আপনাদের যদি কোনো পেজ থাকে যেটা মনিটাইজেশনের এলিজিবিলিটি ফিল আপ হয়ে গেছে, অর্থাৎ রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে গেছে, ব্র্যান্ড কলাপসের জন্য বলেন কিংবা ইনস্ট্রিম অ্যাডসের জন্য বলেন, ওই পেজগুলো আমার এই পদ্ধতি, এই ভিডিওর নিয়মগুলো ফলো করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন রিভিউর জন্য, অর্থাৎ মনিটাইজ করতে পারবেন কি পারবেন না সেটার জন্য। সো অ্যাপ্লাই করার পর আপনার পেজটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে গেলে তখন আপনি পেজটাকে মনিটাইজ করে ওই পেজ থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমার ভাইয়ের ওই পেজ থেকে অ্যাপ্লাই করবো মনিটাইজেশনের জন্য। সো আপনারা ভিডিওটা কোথাও স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন, কারণ কোথাও স্কিপ করলে কিন্তু বুঝবেন না। আর এই ভিডিওটা আমার চ্যানেলের পাশাপাশি আমার ভাইয়ের ওই পেজের মধ্যেও কিন্তু আপলোড হবে, সেও নিয়মিত বিভিন্ন টিউটোরিয়াল দেয় তার চ্যানেলে আর তার পেজের মধ্যে। তো আপনারা ওই পেজটা ফলো করে রাখতে পারেন, তার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলের পাশাপাশি। যাই হোক, আমরা বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো কিভাবে আমরা ফেসবুক মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি রিভিউর জন্য। তো সেটা দেখার জন্য আমি গুগল ক্রোমে ফেসবুকে চলে যাবো আমার ভাইয়ের পেজের মধ্যে। সো আমরা তাহলে গুগল ক্রোমে চলে যাই। সো এটা হলো আমার ভাইয়ের পেজ। তো ওর পেজটা রিসেন্টলি আজকেই হলো ফেসবুক মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট সেটা আজকে ফিল আপ করছে। তো আজকে আমরা অ্যাপ্লাই করব মনিটাইজেশনের জন্য। তো এই পেজটাতে যারা লাইক দেওয়া নাই, আপনারা লাইক দিয়ে রাখতে পারেন, আমি পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো পেজের মধ্যে ওর চ্যানেলের লিঙ্কও পেয়ে যাবেন, আপনারা চাইলে ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা এখন ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবো। আমাদের পেজে যাওয়ার পর প্রথমে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবো। ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আমাদের এখানে দেখেন মনিটাইজেশন যে অপশনটা আছে সেটার প্রথম অপশনটাতে আমরা যাবো। যাওয়ার পর দেখেন জাভেদ 360 ডিগ্রি এলিজিবল দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে, মানে এটা এলিজিবল হয়ে গেছে। তো জাভেদের এই পেজটা মূলত এলিজিবল হয়েছে হলো ব্র্যান্ড কলাপস ম্যানেজার এই মনিটাইজেশনের এই অপশনটার জন্য, অর্থাৎ ব্র্যান্ড কলাপসের জন্য। তো দেখেন এর 1000 ফলোয়ার, 1000-এর জায়গায় ওর প্রায় 1700 মতো ফলোয়ার আছে। এরপরে এঙ্গেজমেন্ট 15,000 লাস্ট 7 দিনে, সেটা সে ফিল আপ করে ফেলছে। তো আপনারাও আপনাদের পেজের যদি ক্রিয়েটর স্টুডিওতে ঢুকেন, ঢুকে মনিটাইজ অপশনের মনিটাইজ উইথ ফেসবুক এই অপশনটাতে যান, তাহলে এখানে আপনার যত পেজ আছে সেগুলো দেখাবে, আর সেগুলোর মধ্যে কোনগুলো এলিজিবল মনিটাইজ করার জন্য সেটা দেখাবে। যদি এলিজিবল হয় এরকম এলিজিবল লেখা দেখাবে, আর গ্রিন অপশন দেখাবে, এই দুইটা গ্রিন দেখাবে। এছাড়া আপনি যদি ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল দেখান তাহলে সেটাও দেখাবে। তো ওর পেজটা এখনো ইনস্ট্রিম অ্যাডের জন্য এলিজিবল না, জাস্ট ব্র্যান্ড কলাপসের জন্য এলিজিবল। তো আমরা জাস্ট ব্র্যান্ড কলাপসের জন্য অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে জাস্ট হলো এটা স্ক্রোল করে নিচে আসতে হবে। নিচে এসে দেখেন সেট আপ মনিটাইজেশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দিলে ফেসবুক আপনাকে আরও একটা অন্য একটা পেজে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর এখানে যদি আপনার অ্যাকাউন্ট না দেখায়, এখানে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, আপনার অ্যাকাউন্ট না দেখলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন business.facebook.com এই সাইটটাতে। লগ ইন করার পর একটু নিচে স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর চেক ইলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লাই একটা অপশন আছে, সেটা নিচে দেখবেন কোন পেজটা ইলিজিবল, সেটার পাশের টিক চিহ্ন দেওয়া থাকবে। তো এখানে জাস্ট যাবে 360 এটা ইলিজিবল, আর কোনোগুলো ইলিজিবল না। সো এখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের আরও স্ক্রোল করে নামতে হবে। নামার পর দেখেন এখানে নিচে অপশন আছে আপনার কোন পেজটা আপনি অ্যাপ্লাই করবেন, আর এখানে নাম দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, আর কিছুই না। জাস্ট এই সিম্পল কাজগুলো করে আপনি যদি সাবমিট দিয়ে দেন, এরপরে ফেসবুক থেকে পেজটা রিভিউ করবে, যদি এলিজিবল হয় অর্থাৎ অ্যাপ্রুভ হয় আপনার পেজটা, তখন আপনাকে মনিটাইজেশন টুলগুলো দিয়ে দিবে। সেখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন, যা যা সেট আপ করা দরকার সব কিছু সেট আপ করতে পারবেন, এরপরে টাকা তুলতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে। যাই হোক, এখানে আমি আমার বাংলা নামটা কেটে দিব, বাংলা নামটা কেটে আমি আমার ইংলিশ নাম দিব, কারণ যাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, এনআইডি কার্ডও নেই, আমার কিন্তু এনআইডি কার্ডও আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে। তো যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে প্লাস এনআইডি কার্ড আছে, তার নামে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার যদি এনআইডি কার্ড কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো আপনার একদম জেনুইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সেরকম কিন্তু না, আপনি চাইলে রকেট অ্যাকাউন্ট দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কারণ রকেট কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দাস বাংলা ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে আমি রকেট সাজেস্ট করি না, কারণ রকেট হলো ফেসবুকের টাকা আর গুগল অ্যাডসেন্সের টাকা পাঠাতে প্রচুর লেট করে। তো আমার অ্যাকাউন্ট হলো
হলো ইবিএল ব্যাংকের, সেজন্য আমি আমার নামে আমার অ্যাকাউন্টটা দিয়ে অ্যাপ্লাই করব, কারণ ইবিএল ব্যাংক দ্রুত দিয়ে দেয়। এছাড়া আপনারা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা অন্য কোনো ব্যাংক ইউজ করতে পারেন, বাট আমি সাজেস্ট করব আপনারা ডাচ বাংলা ব্যাংক ইউজ করিয়েন না। ডাচ বাংলা ব্যাংক আগে ভালো ছিল, বাট এখন টাকা দিতে অনেক এক সপ্তাহ, 10 দিন, 15 দিন এরকম পর্যন্ত লেট করে। তো দ্রুত টাকা পেতে চাইলে ডাচ বাংলা ব্যাংকের বদলে অন্য কোনো ব্যাংক ইউজ করতে পারেন। সেখানে আমি নাম, আমার বাংলা নাম কেটে দিয়ে আমার ইংলিশ নাম দিয়ে দিব। প্রথমে ফার্স্ট নেম অর্ধেক দিব, এরপরে লাস্ট নেমটা দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি আমার নামটা একটু স্পেলিং ভুল দিছি, BADAN দিছি। কেন দিছি সেটা বলতেছি, স্পেলিং ভুল দিছি কারণ আমার NID কার্ডের স্পেলিং কিন্তু এটা BADAN, আর আমার সার্টিফিকেটের নামও কিন্তু ভুল ছিল, BADAN আছে। তো এটা আমি আর চেঞ্জ করিনি, কারণ এগুলো চেঞ্জ করা অনেক ঝামেলা, অনেক টাকা পয়সার ব্যাপার। সেজন্য আমার নামটা অল টাইম অফিসিয়াল নামটা কিন্তু এটাই, আবুল হাসান বাদন, BADAN এটা। সো সেজন্য আমি এই নামটাই রাখছি, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টের নামও কিন্তু এই নামে, আমার ক্রেডিট কার্ডও কিন্তু এই নামে, সবকিছু এই নামে, সেজন্য আমি এই নামটা রাখছি। সো এরপরে আমার এখানে আপনার যে ফেসবুকের ইমেল সেটা দেখাবে, তো ইমেলটা আমি ইউজ করি না, সেজন্য আমি এই ইমেলটা কেটে দিব। আমার যে ইমেলটা ইউজ করি সেরকম একটা মেল দিয়ে দিব। তো আমার নাম দেওয়া শেষ, ইমেল দেওয়া শেষ, এরপরে কান্ট্রির মধ্যে আমাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এখানে স্ক্রল করে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এরপরে টার্মস অফ সার্ভিস এটাতে মার্ক করে দিতে হবে, মার্ক করার পর সাবমিট দিতে হবে। সাবমিট দিলে আমাদের পেজটা রিভিউর মধ্যে চলে যাবে, মনিটাইজেশনের মধ্যে। তো ফেসবুক রিভিউ করে যদি বুঝতে পারে আমাদের পেজটা আসলে ইলিজিবল, এটাতে মনিটাইজেশন দেওয়া যাবে, তাহলে তারা আমাদের পেজটাকে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে দিলে আমরা মনিটাইজেশন টুল ইউজ করতে পারবো, আর যা যা চেঞ্জ করা দরকার সেগুলো করবো। তবে এখানে একটা বিষয় আছে, COVID-19 কারণে ফেসবুকের কোনো কাজ কিন্তু অফিসিয়ালি হচ্ছে না, অর্থাৎ ফেসবুকের অফিস কিন্তু বন্ধ, তাদের কর্মীরা ঘরে বসে কাজ করতেছে। সেজন্য আমরা যদি এই রিভিউটা দিই, আগে যদি এক সপ্তাহ লাগতো, এখন এক মাস লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, কারণ অনেক লেট হবে। COVID-19 কারণে যে লেট হবে সেটা উপরে লিখে দিছে, দেখেন এই যে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন ডিলে বাই COVID-19। তো এখানে স্পষ্ট লেখা আছে যে COVID-19 কারণে আপনি যদি এখন অ্যাপ্লাই করেন সেটা লেট হতে পারে। তো লেট হলেও আমরা অপেক্ষা করব, আমরা আজকেই অ্যাপ্লাই করে দিব, এরপরে যত লেট হোক বাকি যখন থাকে তখন চলে আসবে, সমস্যা নেই। আর যখন ফেসবুক থেকে রেসপন্স আসবে তখন অবশ্যই আমি এটা নিয়েও একটা ভিডিও বানাবো আপনাদেরকে জানানোর জন্য। যাই হোক, আমরা এখন জাস্ট সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিব। সাবমিট বাটনে ক্লিক দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। তো এখানে ফেসবুক থেকে একটা লেখা দিছে, দেখেন, থ্যাংকস ফর ইউর অ্যাপ্লিকেশন, সিলেক্টেড পেজ উইল বি সাবমিটেড ফর রিভিউ, ওয়েন ইউর রিভিউ হ্যাজ বিন কমপ্লিটেড ইউ উইল রিসিভ অ্যান ইমেল নোটিফিকেশন উইথ নেক্সট স্টেপ। অর্থাৎ আমাদের পেজটা যখন রিভিউ শেষ হবে, ফেসবুক থেকে রিভিউ করা শেষ হবে, আমাদের পেজটা মনিটাইজ করা যাবে কি যাবে না সেটা আমি যে মেলটা দিছি আমার পার্সোনাল মেল, ওই মেলের মধ্যে একটা মেল চলে আসবে, নেক্সট ডে কি করতে হবে সেটা। সো ফেসবুক থেকে যখনই মেল আসবে তখন আমরা আবার নতুন একটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখানোর জন্য, নেক্সট স্টেপ কি কি করতে হবে, কি কি না করতে হবে। তো নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন, কানেক্টেড থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে নতুন ভিডিও মিস না যায়। আর যাদের পেজটাও ফলো করে রাখেন তার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করেন, কিছু না বুঝলে কমেন্ট করবেন, আমি কমেন্টে বুঝিয়ে দিব। আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করেন, যাতে তারাও ফেসবুকে কাজ করতে পারে, তারাও ফেসবুক পেজ মনিটাইজ করে ইনকাম করতে পারে। সো আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, করোনা ভাইরাস থেকে বেঁচে থাকেন, নিজের পরিবারকে সেফ রাখেন, নিজে সেফ থাকেন। আল্লাহ হাফেজ।